বিধ্বংসী বান প্রবল গড়াখহনীয়াত হাহাকার। প্রকৃতি রুদ্ররূপত তছনছ, উজনি নামনি। প্রথমটো বারিষাতে নৈপরিয়ার আতঙ্ক। এয়া বিলাসীপাড়া দৃশ্য। গৌরাং নৈত জাহ গৈছে সুয়াপাতা তৃতীয় খণ্ড। ইরি ধান মরাপাত সকলো মরি গল। এতিয়া নাখাই মরিবলগীয়া অবস্থা কৃষকর। জলসিঞ্চলন বিভাগের দায়িত্ব থাকা মন্ত্রী মহোদয়ক আমি অনুরোধ জানাইছো, স্যার জনসাধারণের মুখর পিনে চাই জনসাধারণের সমস্যা সমাধান করার ক্ষেত্র আপনাদের এবার আহি পরিদর্শন করে যাওক যে সুয়াপাতা তৃতীয় খণ্ড মানুষ কেন অবস্থা আছে, কি পরিবেশত আছে, আমাকে কিবা একটা ব্যবস্থা করে দিয়ক। খারুপিটিয়াতে নহয়, সমগ্র দরং জেলা এটা বানর কবলত। কোপাটি, ঘিলাধারি, বাগানলাই, বাগিচাকা, বুড়ি, নোনানোর বাঘনি পানি। কি ঘর, কি কার্যালয়, কি চিকিৎসালয়, কি বিদ্যালয়, সকল পানির তলত। এটা মানে কি আমার পানি খাবলে পানি নাই, বরষুণের পানিকে মানে ধরে পেলে ফিল্টার দিছো, সেটাই খাইছো। কপাটি অঞ্চলের অবস্থা বেয়া, ঘরের ভিতর এনে পানি হয়ে গেছে, বজার খোলা এনে পানি, বিছনার উপর বিছনা দিয়ে ফেলে কি বই হেরি করে আছো। এটা আমাক এটা কি করে সরকারে, আমি আপনার সরকারবিলাকে জানিব। ওদালগুড়ির ময়রাবাড়ি আশ্রয় শিবিরত বন্যার্তর দুর্গতি, ভোকে পিয়াহে হাহাকার কেইবাটাও পরিয়ালর। দুখন গাঁওর 163গৰাকী বাসিন্দার চরম দুর্ভোগ। বানপানী হয়ে গেছিল তো সেই বিষয়ে আমি একো সুবিধা পোৱা নাই, তো সরকারপরা আমি এই মানে অনুরোধ করেছো যে আমাক সুবিধা কিছুমান দিয়া যায়। প্রকল্প আমি ঘরের ভিতর যাব নরে, কালবারিষা মুসলপুরবাসীর অবর্ণনীয় দুর্গতি। বুড়াদিয়া নৈর উপর এই জরাজীর্ণ কাঠর দলংখনেরে জীবন হাতর মুঠিত লৈ প্রাত্যহিক যাত্রা। আনন্দ পাম বলে হাই হাই ভোট দিবা গেলো, পাশে আমার বহুত বিলে হয়েছে, আমি সব রাস্তাঘাট বানে দিম, স্কুল বানে দিম, রাস্তাঘাট বানে দিম, তুমি হুন ভালকে থাক, ভালকে থাক পারবি, ফিন ফিনা রাস্তা পাবি। ফিশারী পুখুরী সকলো ডুবিল, চিপাঝত প্রথমটো বানর রুদ্ররূপ। ক্যামেরা সন্মুখতে প্রবল ফুটত উভালি পড়িল প্রকাণ্ড গছ। হুড়া হুড়ে নামিছে পানির ঢল। সাপতুলা নদীর পূব দিশর মথাউরি সিঙি 15খন গাঁও জলমগ্ন। দুটামান বজাত মাথালিটো ভাঙিছে, এতিয়া এইটো শাকতলা মাথালি হয়, আর গাঁও হল বড়াইথাবাড়ি খখণ্ড। ইয়াত যিখিনি এটা অপকার হব আমার প্রভাত কুণ্ডত দবার এটা প্রায় 12 বিঘামানৰ ফিচাৰী আছে, ইতিমধ্যে সেইটো বুড়ি গল। ইয়াৰ আশা পাশা যিমানবিলাক গাঁও আছে প্রায় 15খনমান গাঁও হব, সকলো ক্ষতিগ্রস্ত হব, আমার সদায় শস্য মস্য সব মরি গল। বরুণ দেবতায় বরশিয়ে আছে, পানির ঢলে উটুয়াই নিলে ঘর গড়কাপ্তানি পথ। রসপথত প্রবল সোঁতর মাজতো দুর্বিষহ যাত্রা। দরঙর পশ্চিম প্রান্তর রাইজে মাছ ধরেছে পথতে, কালজুরি আর ডিমিলা নয়ে লৈছে কালবোর, হাপখাইটি নয়ে উদালগুড়িটো লৈছে ভয়াবহ রূপ, ঘর পথার সকল নিছে খহায়। বানপানী অতি ভয়ানক পরিবেশ, সমগ্র অঞ্চল বানপানীর ডুব গৈ আছে এই মুহূর্তটো। ওই বানপানী এতিয়ালে কমার কোনো লক্ষণ দেখা নাই, বরষুণ পড়িয়ে আছে, লগে লগে বানপানী পর্যায়ক্রমে অল্প অল্পকে হলেও বাড়ি আছে। পানি ভাঙি ভাঙি এটা বারবার আমার পানি উঠে, খাবার জায়গা নাই, থাকবা হন না, এটা হল এটা খালি গেছি, সরকার এটা হল না রে, চালি থাক বাইরে আমার। প্রথমটো বারিষাতে ত্রাহি মধুসূদন পড়িবলগীয়া অবস্থা, ভর বারিষা দশা কি হব ঈশ্বরে হে জানে। ব্যুরো রিপোর্ট, DY 365।